ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকিয়া জিপিজি অ্যাডভান্স এডুকিয়া জিপি চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয় হলো সপ্তম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সিক্স তোমাদের যদি আরও অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রেখো এছাড়াও আমার চ্যানেল থেকেও তোমরা অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওগুলো দেখে নিতে পারো সপ্তম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাক্ক পার্ট সিক্সে প্রথমে আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক এক নম্বরে আছে পৃথিবীর চাঁদ যে মালভূমিকে বলা হয় সেটি হল এখানে ক নম্বর অপশন দেওয়া আছে ছোট নাগপুর মালভূমি ঘ নম্বর অপশান দেওয়া আছে মালব মালভূমি গ নম্বর অপশন দেওয়া আছে পামির মালভূমি আর ঘ নম্বর অপশন দেওয়া আছে লাদাখ মালভূমি এটার উত্তর হবে গ নম্বরটা পামির মালভূমি তারপর এক দশমিক দু নম্বর আছে নদীর উচ্চ প্রবাহে আই আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হল এখানে ক নম্বর অপশন দেওয়া আছে ভূমির ঢাল কম থাকা ঘনম্বর অপশন দেওয়া আছে উপনদীর সংখ্যা বেশি থাকা গ নম্বর অপশন দেওয়া আছে নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া আর ঘ নম্বর অপশন দেওয়া আছে নদীর পার্শ্ব ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া এটার উত্তর হবে নম্বরটা নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া তারপর এক দশমিক তিন নম্বরে আছে যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণের কাজে লাগে তা হল এখানে ক নম্বর অপশন দেওয়া আছে চুনাপাথর খ নম্বর অপশন দেওয়া আছে কাদাপাথর গ নম্বর অপশন দেওয়া আছে ব্যাসল্ট আর ঘ নম্বর অপশন দেওয়া আছে মার্বেল এটার উত্তর হবে মার্বেল এরপর দু নম্বরে আছে স্তম্ভ মেলাও কস্তম্ভ কস্তম্ভ কস্তম্ভে আছে কিলি মাঞ্জারো এটা হবে আগ্নেয় পর্বত তোমরা কিলি মাঞ্জারো থেকে আগ্নেয় পর্বত দাগ ডাক দেবে তারপর দুই দশমিক দু নম্বরে আছে গ্রানাইট এটা হবে এক নম্বরটা আগ্নেয় শিলা তারপর দুই দশমিক তিন নম্বরে আছে মিয়েন্ডার এটা হবে নদী প্রবাহ তোমরা প্রথমে খাতার মধ্যে একটা ছক এরকম এঁকে নিবে তারপর একদিকে লিখবে মালভূমি আর দিকে লিখবে সমভূমি তারপর পার্থক্য শুরু করবে এক নম্বরে আছে মালভূমি সাধারণত তিন হাজার মিটারের মতো উঁচু হয় আর সমভূমি সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে একই সমতলে বা তিন হাজার মিটারের কম উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে দু নম্বর মালভূমির আকৃতি অনেকটা টেবিলের মতন হয় আর এদিকে সমভূমির আকৃতি সমতল প্রকৃতির হয় তিন নম্বর মালভূমির উপরিপৃষ্ট সামান্য তরঙ্গায়িত কিন্তু পার্শ্বদেশ খাড়া হয় আর এদিকে সমভূমি মৃদু ঢালযুক্ত হয় এবং ধীরে ধীরে সমুদ্র তলে মিশে যায় এরপর তিন দশমিক দু নম্বর প্রশ্নটি হলো নীল নদীর উপর কী উদ্দেশ্যে আশয়ানবাদ নির্মাণ করা হয়েছিল উত্তর নীলনদের মধ্য ও পথ উষ্ণ ও শুষ্ক মরু অঞ্চলে অবস্থিত হলেও মিশরের নীলনদের প্রবাহ পথে সময় প্রায়ই বন্যা হতো বছরের অন্যান্য সময় জলের অভাবে মিশরের নীলনদ অবহায়িকায় কৃষিকাজ করা যেত না বছরের একটা সময়ে বন্যা এবং অন্য সময়ে খরা এই অবস্থার প্রতিকারের জন্য মিশরের নীলনদের ওপর আসয়ান বাদ তৈরি করা হয় এরপর চার নম্বর প্রশ্নে হলো মানুষের নানাবিধ কার্যকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে বক্তব্যটির যথার্থ বিচার করো উত্তর মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলে থাকে যেমন এক নম্বর শিল্প কারখানা থেকে নির্গত বজ্র পেট্রো রাসায়নিক প্লাস্টিক জ্বালানি শিল্প বা খনিজ তেল পরিশোধন শিল্প থেকে নির্গত শিল্পজাত আবর্জনা বজ্র সালফার গঠিত জৈব অজৈব যৌগ ফসফরাস প্রভৃতি রাসায়নিক পদার্থ কারখানা থেকে নির্গত হয়ে নদীর জলকে দূষিত করে এরপর দু নম্বর পয়েন্ট গৃহস্থলীর বজ্র থেকে দূষণ বাড়িতে অব্যবহৃত আনাজের খোসা খাবারের অংশ ডিটারজেন্ট সাবান শৌচাগারের মলমূত্র গৃহ গৃহ পরিষ্কারের কীটনাশক প্রভৃতি নিকাশি নালার মাধ্যমে নদীতে পড়ে নদীর জলকে দূষিত করে তিন নম্বর পয়েন্ট ক্ষেত্র থেকে দূষণ ক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার কীটনাশক আগাছা থেকে উৎপন্ন নাইট্রেট ফসফেট পটাশ প্রভৃতি রাসায়নিক পদার্থ নদীর জলে মিশে নদীর জলকে দূষিত করে চার নম্বর পয়েন্ট তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ পারমাণবিক চুল্লি বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম থোরিয়াম প্রভৃতি সমুদ্র বা নদীর জলে মিশে জল দূষণ ঘটায় এই সকল উপরোক্ত কারণগুলি থেকে বলা যায় যে মানুষের নানাবিধ কার্যকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে এই বক্তব্যটি যথার্থ